আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের 15তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। 15তম সপ্তাহে তোমাদের মোট 6টি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তার এখান এর মধ্যে যার যে সাবজেক্টগুলো রয়েছে বা যার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমাদের করতে হবে। তো তার আগে বলে নিচ্ছি, যারা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো এখনও করনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দরকার খুব সহজেই তুমি দেখে নিতে পারো। ঠিক আছে, চলো শিক্ষার্থীরা তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথমে আছে হচ্ছে উচ্চতর গণিতের অ্যাসাইনমেন্ট। দেখো, বিষয় কোড হচ্ছে 126। জুম করে দেখাই তোমাদের অ্যাসাইনমেন্টটা। এটি হচ্ছে তোমাদের এই বিষয়ের 2 নম্বর অ্যাসাইনমেন্ট। যারা বিজ্ঞান বিভাগে আছো তাদের জন্য অ্যাসাইনমেন্টটি। একটা চিত্র দেওয়া আছে, দেখো, সমবাহু ত্রিভুজ ABC এর AD, BE, CF মধ্যমা এবং পরিবেশার্ধ 4 সেন্টিমিটার। ক নম্বরে কী বলা আছে, চিত্রে ভরকেন্দ্র, লম্ববিন্দু ও নববিন্দু বৃত্তের কেন্দ্র একই বিন্দুতে অবস্থিত কেন ব্যাখ্যা করো। খতে বলা আছে ত্রিভুজ ABC এর পরিসীমা নির্ণয় করো। তারপর এটা গ নম্বর হবে, টলেমির উপপাদ্য প্রয়োগ করে PC এর দৈর্ঘ্য নির্ণয় করো। PC রয়েছে না, এটা দৈর্ঘ্য বের করতে হবে। আর ঘতে বলা আছে ত্রিভুজ ABC এর অন্তবৃত্ত ও নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করে তুলনামূলক আলোচনা করো। তো এই হচ্ছে প্রশ্ন। নির্দেশনায় লক্ষ্য করো তোমাদের কী কী বলা আছে। ক নম্বরে হচ্ছে ভরকেন্দ্র, লম্ববিন্দু ও নববিন্দু বৃত্তের সংজ্ঞানুসারে বিন্দু চিহ্নিত করতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। ক্ষতে হচ্ছে মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করে ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে হবে। গতে হচ্ছে সর্বসম্মত ব্যবহার করে PV সমান PC প্রমাণ করতে হবে। আর টলেমির উপপাদ্য ব্যবহার করে PC এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আর ঘতে হচ্ছে ব্যাসার্ধ বৃত্তের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করবে। তো এই ছিল তোমাদের উচ্চতর গণিত অ্যাসাইনমেন্টের প্রশ্নটা। এখানে হলো তোমাদের নাম্বার ব্যাপ্তি আছে, অর্থাৎ তোমাদের কীভাবে মার্কিংটা করা হবে অ্যাসাইনমেন্টে সেই বিষয়টা, তো তোমরা এখান থেকে দেখে নাও। তারপর দেখো পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে অর্থনীতি বিষয়ের উপর। বিষয় কোড হচ্ছে 141। তোমাদের এটি হচ্ছে এই বিষয়ের 2 নম্বর অ্যাসাইনমেন্ট। দেখো কী বলা আছে, তোমার বাড়িতে যে কাজগুলো করা হয় তার মধ্যে থেকে 10টিকে বেছে নাও, সেগুলোকে যুক্তিসহ শ্রেণীবিভাগ করে অর্থনৈতিক ও অর্থনৈতিক কাজের তালিকা তৈরি করো। এটা হচ্ছে ক নম্বর। কতে কী বলা আছে, দেখো, বাংলাদেশের প্রেক্ষিতে নিম্নোক্ত নার্সারি, শিক্ষকতা, মুদি দোকানদারি, ইক্ষু চাষ, চিনি তৈরি, স্বাস্থ্য ক্লিনিক, মাশরুম চাষ, তামাক উৎপাদন, বিড়ি তৈরি, ছাদে বাগান করা, জুস তৈরি, ট্রাক্টর তৈরি, বুয়ার কাজ, অর্থনৈতিক কাজগুলোকে প্রধান খাতে বিভক্ত করে একটি চার্ট তৈরি করে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা মূল্যায়ন করো। এখানে দেখো তোমাদের নির্দেশনা কী কী বলা আছে। অর্থনৈতিক কাজ ও অর্থনৈতিক কাজের ধারণা দিতে হবে। নিজ পরিবারের অর্থনৈতিক ও অর্থনৈতিক কাজের তালিকা তৈরি করতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক কাজগুলোকে খাতোয়ারি চিহ্নিত করে তালিকা প্রণয়ন করতে হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন 4টি কাজের 2টি কৃষি এবং 2টি অকৃষি ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টটা হচ্ছে কৃষি শিক্ষা বিষয়ের উপর। বিষয় কোড হচ্ছে 134। তোমাদের এটি হচ্ছে এই বিষয়ের 2 নম্বর অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটি হচ্ছে উত্তমরূপে জমি প্রস্তুত না করে ফসল নির্বাচনই ভূমি ক্ষয়ের একমাত্র কারণ। উক্তিটির পক্ষে বা বিপক্ষে অবস্থান নিয়ে যুক্তি উপস্থাপন করা। তো নির্দেশনায় বলা আছে, জমি প্রস্তুতির গুরুত্ব, উদ্দেশ্য ও জমি প্রস্তুতি বিবেচ্য বিষয় সঠিকভাবে উপস্থাপন করতে হবে। তারপর হচ্ছে ভূমিক্ষয়ের সংজ্ঞা ও প্রকারভেদ বর্ণনা। তারপর রয়েছে ভূমিক্ষয়ের সবগুলো কারণ উল্লেখসহ যুক্তি উপস্থাপন করতে হবে। এবং সবার শেষে রয়েছে কি, দেখো তোমাদের যে কোয়েশ্চেনটা দেওয়া ছিল, হ্যাঁ, যে উত্তমরূপে জমি প্রস্তুত না করে ফসল নির্বাচনী ভূমিক্ষয়ের কারণ, তুমি কি এটার পক্ষে না বিপক্ষে সেই সম্পর্কে তোমাকে যুক্তি উপস্থাপন করতে হবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে তোমাদের মার্কিংটা দেওয়া আছে, তোমাদের কীভাবে অ্যাসাইনমেন্টের নাম্বারটা দেওয়া হবে সেই বিষয়টা, তো তোমরা নির্দেশনা অনুযায়ী অ্যাসাইনমেন্টই করবে। এরপর দেখো পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের উপর। বিষয় কোড হচ্ছে 151। দেখো তোমাদের এটি হচ্ছে এই বিষয়ের 2 নম্বর অ্যাসাইনমেন্ট। সঠিক পারিবারিক বাজেটই পারে আয় ও ব্যয়ের মধ্যে সমতা বিধান করতে।
উক্ত বক্তব্যের আলোকে একটি মাসিক পারিবারিক বাজেট প্রণয়ন করো। বাজেটের ধারণা দিতে হবে, বাজেটের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লিখতে হবে, সুষমভাবে বাজেট তৈরির নিয়ম লিখতে হবে। একটি পরিবারের মাসিক আয় বলা আছে 40,000 টাকা, সদস্য সংখ্যা হচ্ছে 4 জন, মা বাবা, তোমরা 2 ভাই বোন, 2 জনই স্কুলে পড়ালেখা করছো। তো এমন একটা পরিবারের জন্য হচ্ছে মাসিক সুষম বাজেট প্রণয়ন করতে হবে এবং সবার শেষে হচ্ছে বাজেটটি সুষম কিনা তার পক্ষে যুক্তি প্রদর্শন করতে হবে। তো এই হচ্ছে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। এরপর দেখো তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে চারু কারুকলা বিষয়ের উপর, বিষয় কোড হচ্ছে 148। তোমাদের এটি হচ্ছে এই বিষয়ের 2 নম্বর অ্যাসাইনমেন্ট। তোমার বাসায় যে সকল কারুশিল্প রয়েছে পেন্সিলের মাধ্যমে সেগুলো রেখাচিত্র অঙ্কন করে একটি পোর্টফোলিও তৈরি করো। নির্দেশনায় দেখো কি বলা আছে, বাসায় দৈনন্দিন ব্যবহার্য কারুশিল্প পেন্সিলের মাধ্যমে অঙ্কন করতে হবে, বাসায় ব্যবহার্য 15টি কারুশিল্পের ড্রয়িং করতে হবে, বাঁশ বেত কাঠ মাটি ধাতু মুর্তা ইত্যাদি মাধ্যমের কারুশিল্প করতে হবে এবং প্রাকৃতিক ও জ্যামিতিক নকশা ব্যবহার করে 8টি ড্রয়িং করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের চারু কারুকলা অ্যাসাইনমেন্ট। তারপর দেখো তোমাদের সর্বশেষ যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ক্যারিয়ার শিক্ষা বিষয়ের উপর, বিষয় কোড হচ্ছে 156। দেখো এটি হচ্ছে তোমাদের এই বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, প্রথম মাথা থেকে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, আমি ও আমার ক্যারিয়ার। অ্যাসাইনমেন্টটি হচ্ছে ক্যারিয়ার শিক্ষা তোমার ভবিষ্যৎ কর্মপ্রাপ্তিতে কীভাবে সহায়তা করবে বিশ্লেষণপূর্বক একটি প্রতিবেদন তৈরি করো। এখানে দেখো নির্দেশনা কী বলা আছে, ক্যারিয়ারের ধারণা লিখতে হবে, তো প্রতিবেদনে একটা সূচনা লিখতে হবে, তারপর হচ্ছে ক্যারিয়ার ধারণা লিখবে, তারপর হচ্ছে ক্যারিয়ারের পাঠের যৌক্তিকতা লিখবে, ভবিষ্যৎ কর্মপন্থা ও পরিকল্পনা লিখবে, ক্যারিয়ারের বা ক্যারিয়ার শিক্ষার গুরুত্বগুলো লিখবে, আমার স্বপ্নের ক্যারিয়ার অর্থাৎ তুমি কী হতে চাও বা তোমার ক্যারিয়ারটা তুমি কীরকম চাও সেই সম্পর্কে হচ্ছে লিখতে হবে। তো এখানে দেখো মার্কিংটা রয়েছে তোমাদের কীভাবে মূল্যায়ন করা হবে। তো তোমরা যদি নির্দেশনা মেনে অ্যাসাইনমেন্টগুলো করো প্রত্যেকটা বিষয়ে কিন্তু তোমরা অতি উত্তমভাবে মূল্যায়ন হবে এবং তোমাদের নম্বরের ব্যাপ্তি কিন্তু 16-20 এর ভিতরেই থাকবে বা যে সাবজেক্টে যেরকম আছে সেরকম, অর্থাৎ তোমাদের অ্যাসাইনমেন্টগুলো করতে হবে নির্দেশনা মেনে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের 15 সপ্তাহের বা 15তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রগুলো। খুব শীঘ্রই এই অ্যাসাইনমেন্টগুলো নমুনা উত্তরপত্র নিয়ে ভিডিও তৈরি করে তোমাদের দেওয়া হবে, তোমার চ্যানেলে চোখ রাখো, ভিডিওগুলো খুব শীঘ্রই পেয়ে যাবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।